হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার রিয়াকশন ভিডিও করতে চলেছি। তো বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা লড়াই চলছে বা কন্ট্রোভার্সি চলছে এবং রিপ্লাই খেলা চলছে। এগুলো দেখে আমার কিন্তু সত্যি কথা বলতে খুব হাসি পায়। তো কন্ট্রোভার্সিটা হচ্ছে বাংলাদেশের ইউটিউবার সিনেব্রোস ভার্সেস কলকাতার অরিত্র জ্ঞান। তো দুজন দুজনকে পোক করছে। ও বলতে চাইছে আমার যুক্তিটা ঠিক, ও বলতে চাইছে আমার যুক্তিটা ঠিক। তো আমি প্রথমে বলে রাখি যে ভারতে বাংলা সিনেমাই ঠিক মতন চলে না। ভারতের বাংলা সিনেমা ঠিক মতন চলে না, তো বাংলাদেশের সিনেমা চলবে কি? ভারতের বা শুধুমাত্র হিন্দি সাউথের সিনেমা বেশি দেখে দর্শকরা, সে পশ্চিমবাংলা হোক বা যে কোনো হোক, হিন্দি এবং সাউথের ফিল্ম এত দেখে যে বাংলার ফিল্ম প্রাধান্য পায় না। এটা আমাদের পশ্চিমবাংলার ফিল্ম হোক কিংবা বাংলাদেশের ফিল্ম হোক, এবার যখন বাঙালিরা বাংলা ফিল্মকে প্রাধান্য না দেয়, যদি হিন্দি ফিল্ম বা আদার্স সাউথের ফিল্মকে যদি প্রাধান্য দেয়, তো কি করে সুপারহিট হবে? এবং একটা ফিল্ম যদি ফ্লপ হয়ে গেল, তার মানে এটা নয় যে ফিল্মটা খারাপ বা ফিল্মটা ভালো, আর ফিল্মটা হিট হয়ে গেল মানে এটা নয় যে ফিল্মটা ভালো। এবার দর্শকের রুচির উপর নির্ভর করছে, তার কেমন রুচি আছে দর্শকে, দর্শক কেমন ফিল্ম বোঝে। আমার তো মনে হয় না আমাদের দর্শক ফিল্ম সম্বন্ধে কিছু একটা বোঝে, কিছুই বোঝে না ফিল্মে। ফিল্মে মানে কি ধরনের গল্প হওয়া উচিত, ফিল্মটাতে কি ধরনের মানুষকে একটা মেসেজ পাঠাবে, একটা বার্তা পাঠাবে, যে বার্তা মানুষ সচেতন হবে, সেই জন্য সিনেমা তৈরি করা। আজকাল সিনেমা হয়ে গেছে এন্টারটেনমেন্ট পারপাস। এবার যদি কোনো একটা ফিল্ম যদি অন্য দেশে রিলিজ হয়, তাকে কিন্তু সাপোর্ট করা উচিত এবং তাকে নিয়ে খিল্লি করা উচিত নয়, যেটা অরিত্র জ্ঞান করে থাকে। এটা নতুন কিছু নয়, অরিত্র জ্ঞান, এন্টারটেনমেন্ট প্রিন্স এরা করে থাকে মাঝে মধ্যে, কিন্তু কাউকে ছোট করা ঠিক না। ফিল্ম তোমার ভালো লাগেনি, ঠিক আছে, আর এটা শুরু করেছে কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশি ইউটিউবার সিনেব্রোস। সবাই যখন ছোট করছে কোনো সিনেমাটা, হতে পারে সিনেমা হিট ফ্লপ হতেই পারে, এবং যখন ছোট করছে তখন রিপ্লাই দেওয়া উচিত নয়, চুপচাপ থাকাই উচিত। কারণ কি হবে, এ ওকে রিপ্লাই করে, ওকে রিপ্লাই করবে, রেজাল্ট কিছু হবে না, বক্স অফিস কালেকশন যার হওয়ার হবে না। আমি এটা বলবো না যে বাংলাদেশের সিনেমা খারাপ হয়, হয় মোটামুটি খুবই ভালো হয়, পারিবারিক ফিল্ম হয়। হ্যাঁ, একটু হয়তো ভালো ক্যামেরা কোয়ালিটি কম হতে পারে ভারতের চেয়ে, টেকনোলজি থেকে একটু কম হতে পারে, পয়সা পাতির দিক থেকে কম হতে পারে, ভালো করে, কিন্তু ভারতের সাথে টেক্কা দেওয়ার মতন সেই পজিশন আসেনি। কারণ ভারত একটা অন্য লেভেলে চলে গেছে ভারতের বাংলা সিনেমা। ভারতের যদি এমনি বাংলা সিনেমাটা ছেড়েই দিচ্ছি, বছরে তো 40খানা ফিল্ম এমনি রিলিজ হয়ে যায় বাংলা ফিল্ম, আর গোটা ভারতবর্ষ মিলে মোটামুটি বছরে 3000 উপরে সিনেমা রিলিজ হয়, আর সব দিকে উন্নত। তো এদের সাথে টেক্কা দেওয়া বা এদের সাথে তুলনা করা বা কিছুই নেই, কারণ আমাদের এখানে শুধুমাত্র তিনজনই আছে, একজন আছে প্রসেনজিৎ, দেব আর জিৎ, তাছাড়া আর কেউ সুপারস্টার নেই বাংলা ফিল্মে। আমাদের বাংলা ফিল্মও করুণ অবস্থা। আর আমি অরিত্র জ্ঞানকে বলবো যে কি হবে এইসব করে। আমি জানি তোর ভিউ বেড়ে গেছে এটা করাতে, 30,000 উপরে ভিউ হয়ে গেছে, 30-35,000 ভিউ হয়েছে কন্ট্রোভার্সি করে, ওনারও ভিউ বাড়ছে। কিন্তু যেখানে ভিউ বাড়ানো উচিত ফিল্ম রিভিউ করে, আর কাউকে ঠেস মেরে কথা বলা কোনো দরকার নেই। এগুলাতে কী হচ্ছে, দর্শকরা মজা নিচ্ছে আর কিছু হচ্ছে না। তো আমি এটাই বলবো, এটা দি এন্ডিং করা উচিত, আর কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। এতে কি দুটো দেশের সম্পর্ক খারাপ হচ্ছে? হ্যাঁ, আমি মানছি ক্রিকেট খেলা নিয়ে এন্টারটেনমেন্ট প্রিন্স একটা ইম্পর্টেন্ট কথা বলেছে ক্রিকেট খেলা নিয়ে, যে এটা বিদ্বেষ করে কোনো লাভ নেই, আর যে এইসব কারা করে, যাদের মাথায় বুদ্ধি নেই তারাই করে, এ একে অপরকে ছোট করা,
একে অপরের সিনেমা তুলনা করা, দেখো কম বেশি সবারই থাকে, কম বেশি সবারই থাকে এই ভালো গুণ খারাপ গুণ। তো আমার মতে বলে এইসব ফালতু ঝামেলা না করে যার সিনেমা হিট হচ্ছে হোক, যার সিনেমা ফ্লপ হচ্ছে হোক, যার গল্প দম আছে থাকুক, যার দম নেই থাকুক, এসব না করে শুধু ফিল্ম রিভিউ করাই উচিত। আজ কোনো কথা গায়ে মাখা উচিত নয়, আমি সিনে পুরুষকে বলবো এসব কথা ইগনোর করাই ভালো, যত প্রাধান্য দেবে ততই খারাপ। বাস এইটুকুই বলবো, জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো বন্ধুরা, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তো ফলো করুন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো সুস্থ থাকো।